আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহির খান। তিনি জানান, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ইস্তেহার প্রকাশ করছিলেন, সেই ইস্তেহার তিনি ভালো করে পড়তে পারছিলেন না। যে মনীষীদের নাম উচ্চারণ করছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারছিলেন না। এরা কীভাবে গুজরাট থেকে এসে বাংলা চালাবে, সেটাই এখন চিন্তার বিষয়। নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছে কোনোটাই পালন করেননি। নির্বাচনী ইস্তেহারের কথা এবং কাজের মধ্যে সম্পূর্ণ আলাদা। তারা এর আগে বলেছিলেন প্রতিটি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে যাবে, কিন্তু দুর্ভাগ্য এখনও পর্যন্ত কোনো রকম টাকা কেউ পায়নি। নোটবন্দির পরে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল সেটা সকলেই জানেন। এরপরে জিএসটি, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, একটা দেখান যেখানে তাদের ইস্তেহারের রূপ বাস্তবায়িত হয়েছে, কোথাও হয়নি। সম্পূর্ণ ভাওতা। লকডাউনের সময় রাজ্য সরকার কোনো সরকারি কর্মচারীর বেতন কাটেনি, অথচ যারা কেন্দ্র সরকারের কর্মচারী এর মধ্যে সাংসদরাও পড়েন, এর টাকা কাটা হয়েছে। অর্থনৈতিক এত অসুবিধা থাকার সত্ত্বেও বাংলার রাজ্য সরকার সমস্ত কিছুই কিন্তু দিয়ে চলেছে। রাজ্য সরকার MLLED চালু রেখেছে, কিন্তু সাংসদের টাকা কেটে নেওয়া হয়েছে। নির্বাচন প্রসঙ্গে সাংসদরা যে টাকা পান, সেই টাকা 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সাংসদের বেতন 30% কেটে নেওয়া হচ্ছে, অথচ রাজ্য সরকার বাংলার কোনো সরকারি কর্মচারীদের বেতনের টাকা কাটছাট করেননি। বিজেপির ইস্তেহার বাংলার মানুষকে প্রতারণা করছে, জানালেন মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি আবু তাহির খান। গতকাল সন্ধ্যার সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, তিনি বিজেপির পশ্চিম বাংলার ইস্তেহার প্রকাশ করেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বিজেপি দলের হয়ে ইস্তেহার পড়তে হচ্ছে। সেই দলের নেতা নেই, সেই দলের বাংলা অথবা ভারতবর্ষের যিনি নেতা তিনি হলেও অন্ততপক্ষে আমরা বুঝতে পারতাম, কারণ তিনি একজন গুজরাটি যিনি ইস্তাহার প্রকাশ করছিলেন, তিনি ভালো করে তার ইস্তাহারটাও পড়তে পারছিলেন না। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বাংলায় যেটুকু বলার চেষ্টা করছিল মনি ঋষিদেরকে নিয়েই, তাদের নাম উস্কে দিয়ে, একসময় রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের নামটা বারবার ব্যবহার করে নিয়ে আসার চেষ্টা করছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই নামটাও ভালোভাবে উচ্চারণ করতে পারছিলেন।